আমাদের পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ থানার পলেমপুরে বিজেপির কার্যালয়ে কে বা কারা রাতের অন্ধকারে ভাঙচুর চালায়। বিজেপি নেতৃত্ব অভিযোগ করেন, তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা এইরূপ ভাঙচুর চালায়। এ ব্যাপারে বিজেপি নেতৃত্ব লিখিতভাবে খণ্ডঘোষ থানায় অভিযোগ দায়ের করেছেন। বর্তমান যেভাবে চলছে, দুদিন আগে আমাদের বিষ্ণুপুরে প্রোগ্রাম ছিল, সেই বিষ্ণুপুরে প্রোগ্রাম যাওয়ার পথেও তৃণমূলের দুষ্কৃতীরা আমাদের গাড়ি ভাঙচুর করেছিল এবং অন্তত 8 জনকে প্রচণ্ড হারে মারধর করেছে। তাদের মধ্যে 2 জন এখন হসপিটালাইজ। তারা তাদের বিরুদ্ধে অভিযোগ করলো। কিসের জন্য অভিযোগ করলেন আপনারা? আমাদের পুরনো পার্টি অফিস পোলেমপুরে কাল রাত্রিরে ভাঙচুর হয়েছে। প্রধানমন্ত্রী হিসেবে তো ইস্যু কিছু নেই, এইভাবে যদি বিজেপি কর্মীদের দমানো যায়, পঞ্চায়েতের মতন যদি দমানো যায়, সেই চেষ্টা করা হচ্ছে। কিন্তু সে চেষ্টা করে কিছু হবে না। প্রধানমন্ত্রী যে উন্নয়ন, এই ব্যাপারে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি অপার্থিব ইসলাম জানান, এই ধরনের রাজনীতি তৃণমূল কংগ্রেস করে না। যে কোন জায়গায় কারণ কোন একটা লোককে স্পর্শ করা হয়নি এবং তৎকালীনে আমাদের প্রিয় নেত্রী, বিশ্বজয়ী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে যারা অত্যাচার করেছিলেন তাদেরকে নিয়েই কিন্তু তিনি এখন দলে রেখেছেন, তাদেরকে দলে কাজ করার সুযোগ করে দিয়েছেন। কারণ তারা অনেকেই কাজের মানুষ ছিলেন, সেইটা তিনি মূল্যায়ন করেছেন যে যদি এই কাজের মানুষগুলোকে নিয়ে আসি তাহলে আমার বাংলার মানুষ, আমার বাংলার উন্নয়নটা ভালোভাবে হবে, বাংলার মানুষ উপকৃত হবেন। সেই শুধুমাত্র তার কাজের জায়গাটা মূল্যায়ন করে তিনি নিয়ে এসেছেন। আমরা প্রতিশোধের রাজনীতি আমরা মোটেই করি না। আর সামান্য ব্যাপার আপনাকে বলি, বেশ কয়েকদিন ধরেই অভিযোগ যাচ্ছে, আমরা দেখছি নির্বাচন কমিশনারের কাছে, প্রশাসনের কাছে, এখানে দেয়াল ধরতে দিচ্ছে না, দেয়াল লিখতে দিচ্ছে না। আমি এটাও বলি, যারা একটা দেয়ালকে ধরে রাখতে পারে না, একটা দেয়ালকে লেখার মতো যোগ্যতা যাদের থাকে না, তারা কী করে আজকে ভারতবর্ষকে শাসন করবে, ভারতবর্ষকে ধরে রাখবে বলুন তো? খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেস দল আমরা করছি আজকে আমাদের বিশ্বজয়ী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে দেখে। তিনি এ কথা বলেন না যে বিরোধীদের তুমি এই দল পার্টি অফিস ভেঙে দাও, বিরোধীদেরকে বেরুতে দিও না। আমরা দেখুন গত পঞ্চায়েত নির্বাচনে আজকে তারা বলে যে এইখানে 35% বা 34% মতো আমাদের আনকনটেস্ট হয়েছে। আপনি বলুন তো ত্রিপুরাতে 96% আনকনটেস্ট, তার বেলায় তো কোনো কথা ওঠে না। তার মানে কি সেখানে তারা আর কোনো স্বপ্নই দেখেনি? আমার তো এখানে 66% আজকে তারা কনটেস্ট করেছে, আজকে এইটা প্রমাণ হয় না তার জন্যে যে আজকে তাহলে এখানে কতটা গণতন্ত্র রয়েছে ত্রিপুরায় যেখানে 96% আনকনটেস্ট একদম। তারা মানে স্বপ্নই দেখেনি যে আমাদের পঞ্চায়েত ভোট এলো, পঞ্চায়েত ভোট করতে হবে, বাড়িতে বেরুতে পারেনি। আর এছাড়া তারা বিজেপির পার্টি অফিস ভাঙচুর করে তাদের প্রচারের আলোয় নিয়ে আসবেন কেন? খণ্ডঘোষ থেকে কৃষ্ণ সাহা রিপোর্ট, আনন্দবার্তা।